ঢালিউড কুইন নিয়ে বহু বিশ্বাস। শাকিব খানের পাশাপাশি এবার তিনি কলকাতা ছবিতে নিয়মিত হচ্ছেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস সংসার জীবনের বিচ্ছেদের পর কয়েকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। কিছুদিন আগে কলকাতার একটি ছবিতেও কাজ শেষ করেছেন। বর্তমান ব্যস্ততা অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা হয়েছে যুগান্তরের সাথে। কিছু গণমাধ্যম বলছেন আপনি নাকি নতুন মিউজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন। অপু বিশ্বাস বলেন, কই না তো, সম্প্রতি একটি মিউজিক কোম্পানির লঞ্চিং প্রোগ্রাম হলো, আমি সেখানে গেস্ট হিসেবে উপস্থিত হয়েছিলাম। প্রতিষ্ঠানটি আমাকে নিয়ে একটি গানও প্রকাশ করেছে। কোনো অনুষ্ঠানে নিজের নামের গান, এটা আমার নতুন অভিজ্ঞতা। প্রতিষ্ঠানটি সিনেমা প্রযোজনা করছে, তাই তাদের ডাকে সাড়া দিয়েছে, এর বাইরে আর কিছু না। কলকাতার নচিকেতার গল্পের একটি ছবিতে কাজ করছেন, সেটার খবর কি? ও, ছবির নাম শর্টকাট, কলকাতার ছবি এটি। শুটিং শেষ, এখন সম্ভবত সম্পাদনার কাজ চলছে। এটি আমার অভিনীত প্রথম কলকাতার ছবি, মুক্তি কবে পাবে সেটা এখনই বলতে পারছি না, বিস্তারিত জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো। এরপর কি কলকাতার ছবিতে নিয়মিত দেখা যাবে? অপু বিশ্বাস বলেন, দর্শকরা আমাকে চলচ্চিত্রের নায়িকা হিসেবে চেনেন, তাই সবসময় ভালো কাজ করতে চাই। কলকাতার যে ছবিটি করলাম এর গল্পটা দারুণ, কিছুটা অ্যাবস্ট্রাক্টের, এতে আমার মনে হচ্ছে এটি আমার জন্য বেটার। এমন ছবি প্রস্তাব আগামীতে এলে অবশ্যই কলকাতার ছবিতে নিয়মিত কাজ করার ইচ্ছা রয়েছে। দেশীয় যে দুটি ছবিতে অভিনয় করছেন সেগুলোর খবর কি? অপু বলেন, দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড় জিন্দাবাদ টু শুটিং প্রায় শেষের দিকে, নায়ক বাপ্পী উন্নতি সাইমনের সঙ্গে উপরে চন্দ্রবতী, এই ছবির শুটিংও শীঘ্রই শুরু হবে বলে শুনেছি। পাশাপাশি আরেকটি ছবির চুক্তিবদ্ধ আছে, শীঘ্রই সেটাও সিরিয়াল দিব। আরও কিছু চলচ্চিত্রে কাজ করার বিষয়ে কথা হচ্ছে এবং কলকাতা নিয়মিত কাজ করবো ভাবছি। তো বন্ধুরা, বুঝতে পারছেন আমাদের ঢালিউড কুইন এখন কত বেশি ব্যস্ত হয়ে পড়েছে এবং কলকাতার ছবিতে নিয়মিত কাজ করবেন তিনি। দর্শকের বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন, এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।